আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মাসুম বিল্লাহ ইউটিউব চ্যানেল, মাসুম বিল্লাহ ফেসবুক পেজ, যে যেখান থেকে এই নতুন ভিডিওতে ক্লিক করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, ভালো যদি না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। বন্ধুরা, আরব আমিরাত দুবাইতে আপনি 3.5 লাখ, 4 লাখ, 4.5 লাখ টাকা খরচ করে এসেছেন, এখন কাজ ভালো লাগে না, আপনার কষ্ট লাগে, আপনি দেশে চলে যাবেন। ঠিক আছে, তো কেন এই কথাটা বলছি, এরকম অনেক ভাইরা আছে, শুধু আরব আমিরাত না, পৃথিবীর অনেক রাষ্ট্রে যায়। যাওয়ার পর তারা দেশে থাকতে কি হবে, ধরুন একজন আপনাকে নিয়ে যাবে, একটা দালাল নিয়ে গেল বা আপনার আত্মীয় স্বজন আপনাকে নিয়ে গেলো কোনো একটা কোম্পানিতে, আপনি দিন রাত একটু পরে পরে তাদের কাছে যাইতেছেন বা বলতেছেন যে ভাই ভিসা কখন দিবেন। তারাও কিন্তু আপনাকে অনেক সময় বলা হইতেছে যে আপনি যে বারবার ভিসার কথা বলতেছেন, বিদেশে কিন্তু অনেক কষ্টের কাজ, অনেক পরিশ্রম করতে হবে। আপনি বলতেছেন ভাই কোনো সমস্যা নাই, কোনো পরিশ্রম নাই, শুধু আমাকে একটা ভিসা দেন, আমি সব করতে পারবো, কোনো রকমের সমস্যা নাই, সব উল্টা আলবো, মানে অনেক রকমের কথাবার্তা বলেন। বলে বলার পর ভিসা দেওয়া হয়, আপনি গেলেন, আপনাকে আইডি করে দেওয়া হলো, আকামা করে দেওয়া হলো, রুম দেওয়া হলো, কানার ব্যবস্থা করে দেওয়া হলো, কাজ দেওয়া হলো, কিন্তু কাজটা হয়ে গেল কষ্টের। এখন আপনি বলতেছেন যে আমি এই কাজ করব না, আমার ভালো লাগে না, আমি দেশে চলে যাব। সেটা কি সম্ভব? কখনোই সম্ভব না। দেখেন, যে কোনো জায়গাতে আপনি যান, যে কোনো কাজ, কেউ কিন্তু কাজ শিখে যায় না। আর আমাদের বাংলাদেশিরা কিন্তু সবথেকে বেশি সমস্যা হলো কোনো কাজ জানে না, না জেনে কিন্তু তারা প্রবাসে পাড়ি জমিয়ে দেয়। এখন আপনি গেলেন দেশে থাকতে, আপনি বললেন যে কোনো রকমের সমস্যা নাই, কোনো রকমের অসুবিধা নাই, কোনো রকমের প্রবলেম নাই, আমি কাজ করতে পারবো, কষ্ট হলেও সমস্যা নাই, এই কথা বলে গেলেন। এখন আপনার কাজ ভালো লাগে না, আপনি বলতেছেন চলে আসবেন। এই যে আপনি 4 লক্ষ, 4.5 লক্ষ টাকা খরচ করে গেলেন, এখন আপনি বলতেছেন চলে আসবেন, সেটা কার লস হবে? কোম্পানির লস হবে না আপনার লস হবে? সেটা আপনাকে মাথায় রাখতে হবে। আর আরেকটা বিষয় হলো, অনেক সময় অনেক কোম্পানি আছে যে দালালের মাধ্যমেই যায়, তারা একটা কাজের কথা বলে আরেকটা কাজ দেয়, তখন সে কাজ করতে চায় না। কিন্তু আপনি যে দালালের মাধ্যমে গেলেন, সে কিন্তু আপনাকে কাজ দিয়েছে, হয়তো আপনাকে বলেছে এই কাজ, কিন্তু দিচ্ছে আরেক কাজ, সেটা কেন একটা প্রতারণা হয়েছে। কিন্তু প্রতারণা হইলেও আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যদি চলে যান তাহলে কিন্তু লস আপনারই, ইয়া আপনার ক্ষতি কিন্তু আপনারই। হ্যাঁ, আপনাকে কি ফলো করতে হবে? ফলো করতে হবে যে এই যে কোম্পানিটা আপনাকে যে কাজটা দেওয়া হয়েছে, এই কাজটা আরও 15 জন, 20 জন, 25 জন, 50 জন করতেছে, তারা কিভাবে করতেছে, তারা এখানে কেন কাজ করতেছে, তারা তো মানুষ, তারা তো আর ফেরেস্তা না, তারা যদি ফেরেস্তা হইতো তাহলে একটা কথা আছিল, তারা যদি করতে পারে তাহলে আপনি কেন করতে পারবেন না? হয়তো প্রথম প্রথম আপনার কাছে খারাপ লাগতে পারে, প্রবাসে আপনি যদি চেয়ারে বসেও, আপনি যদি অফিসে বসেও কাজ করেন, তারপর আপনার খারাপ লাগবে, কারণ মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, প্রিয়জন, সন্তানদেরকে ছেড়ে যাওয়া হয়, কষ্ট তো লাগতেই পারে। তাই এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, ধৈর্য থাকতে হবে, শক্তি থাকতে হবে, সাহস থাকতে হবে। আপনাকে 2 বছরের জন্য কোম্পানি ভিসা দেওয়া হয়েছে, 2 বছর আপনি এখানে থাকেন, তাদের সাথে এক হওয়ার চেষ্টা করেন, একসাথে কাজ করার করেন, তাহলে কোনো রকমের প্রবলেম হবে না। আপনি যখন ম্যাচিং হয়ে যাবেন তাদের সাথে, তখন দেখবেন এই কাজটাই আপনার ভালো লাগবে। তাই আপনাদেরকে বলবো, এই এত টাকা খরচ করে যাওয়ার পর, এই যে আপনারা দেখেন বিদেশ কিন্তু শান্তির জায়গা না, যে কোনো কাজ বলেন প্রচুর কষ্ট করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, ধৈর্য থাকতে হবে। এই যে আজকে আমাদের নিজস্ব কোম্পানি, আমাদের নিজস্ব কোম্পানি প্রায় অর্ধশত লোক এখানে কাজ করতেছে, তারপরেও আমাদেরকেও এখানে পরিশ্রম করতে হয়। আমরা 2 ভাই 3 ভাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা ডিউটি করি, কাজ করি, কেন? সেটা ভালো লাগে। ঠিক আছে, তো সুখ করতে পারবেন 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর যাওয়ার পর। তাই এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে আপনি গিয়ে কাজ ভালো লাগে না, চলে আসবেন, দেশে আসার পর আপনি বলতেছেন যে আমার। হ্যাঁ, আরেকটা কথা হলো যে আপনাকে নিছে নেওয়ার পর কোনো কাজেই দেয় নাই, তখন আপনার হচ্ছে অন্য বিষয়, কিন্তু যদি আপনাকে কাজ দেয় হয়তো অন্য কাজ হতে পারে, কিন্তু আপনার থাকতে হবে ধৈর্য ধরে। আর আপনাকে অবশ্যই জেনে শুনে যাওয়া উচিত ছিল প্রথম যাওয়ার আগে, যে আপনাকে সঠিক কাজ দেবে কি না। ঠিক আছে, তাই এই না যে আপনি 4-5 লক্ষ টাকা খরচ করে গেলেন, কাজ ভালো লাগতেছে না, এখন চলে যাবেন, সেটা করবেন না। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।